ফাইনালি আজ হচ্ছে চাঁদ রাত আর কাল ঈদ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন মায়েদের এখানে চলে এসেছি, ঠিক আছে? আমাদের চাঁদ রাতের জন্য আজ অনেক কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ঠিক আছে? আমরা অনেক কিছু ভেবেছি। আর এই যে স্টিকারটা দেখে নিচে বলে দিচ্ছি, এটা ইনায়া মেরে দিয়েছে, এই যে ইনায়া। আর এখানে লামিয়া সব প্রিপারেশন, আচ্ছা ঠিক আছে। আমার মামার মেয়ে রয়েছে, এক ঝলক দেখে দিচ্ছি হাত দিয়ে, এই দেখো আমি হাত চাপা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে খুব সুন্দর করে সব সাজানো হচ্ছে, আরো অনেক কিছু দেখো। এখানে মেহেন্দি আছে, এখানে সব খাবার টাবার রয়েছে, মানে আমরা একটা সুন্দর রিলস বানাবো ভেবেছি। আর এখানে চাঁদ রাত লেখা রয়েছে কেকটাতে, দেখো কত সুন্দর করে, চাঁদ রাত মুবারক। এখানে রয়েছে কেক, এখানে আমাদের হাতের গজরা রয়েছে, এখানে চুড়ি রয়েছে, সুন্দর করে আমরা সেলিব্রেট করবো আজকে চাঁদ রাত, তাই তো? তোমাদের লামিয়া আজকে থেকে ওর ঈদ, নতুন জামা অলরেডি পড়া শুরু করে দিয়েছে, তাই তো? ঠিক আছে চলো কি করবো বলো, মেলার ভিডিওটা শুট কর, শর্ট ভিডিও কর, সরে যা। এখানে আমাদের সব রেডি হচ্ছে, এখানে ভিডিও শুট হচ্ছে, ঠিক আছে? তোমরা তো আশা করছি রিলসটা দেখেই নিয়েছো, কি ইনায়া এই লামিয়া, এই রিলসটার জন্য আমরা অনেক খাটাখাটনি করছি। বাই দ্য ওয়ে কেকটা জাস্ট অসম হয়েছে। 2 3 স্টার্ট, ও 3 স্টার্ট, আমাদের আমার আপার এখানে সব থাকবে। 2 3 স্টার্ট, মা মোটামুটি রেডি হয়ে চলে এসছে, যেহেতু আজকে মেহেন্দি চাঁদ রাত, মা একদম মেহেন্দি কালার এখানে, দারুণ লাগছে, লুকিং ভেরি গুড। বাই দ্য ওয়ে আমার মায়ের শরীরটা একটু খারাপ আছে, ঠিক আছে? স্টার্ট বল, 1 2 3 স্টার্ট, আগে দিয়ে চাল করে দিও, 1 2 3 স্টার্ট, নাও চকলেট রাখো, কি ব্যাপারটা বুঝতে পারছি না। এখনো বাকি আছে, ওরকম পুরো ভিডিও করে এখন লাভ নেই। আপা ঠান্ডা বোঝো, আপা হাতটা আসবে এসে চুড়িটাই বসাচ্ছে, ওরকমটা নয়, পাশে রাখো, কি দিচ্ছি বুঝতে পারলি? তাহলে ঠিক আছে, আমাদেরকে ধরবি, ওটা ওটা নিচে সালতে পারে, এদিকে নে, সবাই আসছে না, ওর মেয়েকেও লিবি, ওর মেয়েটার মুখটা হলে তোমাদের
একটা সবাই এত বড় বড় মুখ যে ধরছি না কাছে লিয়ে হাত গুলো কাছে লিয়ে আই না তারা হাত গুলো কাছে দিয়ে এবার দূরে কর এত সুন্দর সুন্দর ছবি তুলেছি এই যে মা রামিয়া খাবার আছে আর এই যে আমার মামার মেয়ে পর্দেনে রহনে দো পর্দা না উঠাও ছোটবেলা যখন ছোট ছিলাম আমার বাবা না এই কেক প্রায় নিয়ে আসতো বললাম মিয়া কি বলছিস কি বলছিস তখন মিয়ামর মন জিনিস এগুলো বাগনানে আসেনি তখন নিমাই কাকুর দোকানে আর এটা খেতে সিরিয়াসলি ভালো লাগতো আমাদের আর সেই জন্যই আমরা এটা আজকে আনিয়েছি হ্যাঁ ও আজকে ওর চোখে পড়েছে ও দেখে এটা নিয়ে এসেছে বাই দ্য ওয়ে আমাদের এখানে কেক রয়েছে কিন্তু এটার জন্য আলাদাই একটা স্বাদ পাচ্ছি চলো খাই তবে হ্যাঁ টেস্ট একটু বদলে গেছে পুরো বদলে গেছে এই যে এত কষ্ট করলাম তার ফল হচ্ছে এই ভিডিওটা আমি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি মানে রিলস আপলোড করেছি অনেক কষ্ট করে দেখতেই পেয়েছো আমি ইচ্ছা করেই আমি পুরো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমাদেরকে কতটা খাটাখাটনি করার পর একটা পারফেক্ট ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক কষ্ট করে একটা ভিডিও শ্যুট করে দেন তারপর সেটাকে খুব সুন্দর করে এডিট করে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করে তাই একটা ছোট্ট রিকোয়েস্ট করব যখন দেখবে খুব খাটাখাটনি করে একটা ভিডিও করা হয়েছে অবশ্যই যদি তোমাদের কাছে সেই ভিডিওটা আসে অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্ট করতে হয়তো অনেকটা সময় লেগে যাবে কিন্তু অবশ্যই লাইক করো তো দেখো এটা হচ্ছে আমি এখানে গানটা দিচ্ছি না কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে আমি কিন্তু এই রিলসটা আপলোড করেছি আগের মানে আগেই তো সেটা তোমরা দেখে নিও এটা চাঁদ রাতের দিন আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম খুব খুব সুন্দর মানে আমার জীবনের সব থেকে মূল্যবান মানে কি বলবো মূল্যবান একটা চাঁদ রাত আমি কাটিয়েছি মানে এত মানে সারা জীবন আমার স্মৃতির পাতায় এটা থাকবে খুব সুন্দর করে সেলিব্রেট করেছি আর অবশ্যই এটা আমি আমার মামার মেয়ে সিরিন আমার বোন লামিয়া এদেরকে মানে অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ এই পুরো প্ল্যানটাই ওদের দুজনের ছিল ওরা খুব সুন্দর করে সমস্ত কিছু করেছিল দেন এখানে দেখো মারামারি লেগে গেছে কারণ এখানে হচ্ছে লামিয়া ইনায়ার মেহেন্দি করে দিচ্ছে ও ওর মতো পছন্দ করবে মানে ইনায়া পছন্দ করবে আর সেই মেহেন্দিটাই লামিয়াকে ওর হাতে করে দিতে হবে তো আমরা এখানে মোটামুটি সব ভিডিও শ্যুট করা হয়ে গিয়েছিলো দেন এখানে আমরা এখন মেহেন্দি করতে বসে গেছি আর এখানে দেখো ইনায়ার হাতে মেহেন্দি হবে ইনায়া খুব সুন্দর করে দেখে নিচ্ছে কোন মেহেন্দিটা করবে আর ও যেটা চুজ করেছিল সেটাই লামিয়া করে দিয়েছে দেখো হাতে কি সুন্দর লাগছে না মানে খুব খুব সুন্দর লাগছিল একদম মানে পারফেক্ট লাগছিল আর কি বলবো এই চাঁদ রাতের দিন মেহেন্দি করা মানে রাত জেগে জেগে সবার মেহেন্দি করে দেওয়া একটা আলাদাই একটা আনন্দ আর লামিয়া আমাদের সকলের মেহেন্দি করে দেয় কারণ ও মেহেন্দিটা খুব সুন্দর করে আর এখানে দেখো ওখানে ওর মেহেন্দি হচ্ছে এখানে লামিয়ার ইনায়ার মেহেন্দি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেন এবার আমরা কেকটা কাটবো তো কেকটা এখানে ইনায়াকেই বললাম যে তুমি কাটো অল্প করে ছোট্ট করে কেকটা কেটে নাও কারণ আমাদের তো মেন যে কাজটা ছিল সেটা হচ্ছে ভিডিও শ্যুট করা সেটা তো হয়েই গেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটাতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো আমাদের ঈদের ব্লগ আমরা ঈদে কী কী করেছি আচ্ছা তারপর আবার অনেক রাত হয়ে গিয়েছিলো তখন আবার ইনায়া বললো যে মাম্মির মতো আমার হাতে করে দাও তো আমার হাতে যেমন মেহেন্দি তেমন ইনায়ের হাতেও মেহেন্দি করা হয়েছিল এটা তখন রাত্রি 1টা বাজে তো তখন ওর হাতে মেহেন্দি করে দেওয়া হয়েছিল আর ওফ
কি আনন্দই না পেয়েছে। তো ফাইনালি সকালবেলা ঈদ, এই যে আমার চাঁদ, আমার ইনায়াকে দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো সব সময় ওই জিন্স ছোটো ছোটো জামা এগুলোইও পরে, কিন্তু এইরকম সারারা গারারা ওকে আমি পরাইনি, মানে ভাবছিলাম যে কেমন লাগবে, কিন্তু এইবার আমি ভেবেইছিলাম যে এইবারে ওকে এই ধরনের কিছু একটা পরাবো, মানে ভালো লাগবে। তো সিরিয়াসলি বলছি, আমার মানে চিন্তাভাবনার বাইরে ওকে এত সুন্দর লেগেছে। এই জামাটা হচ্ছে লামিয়া দিয়েছিল, মানে আগের মেরুনটা লামিয়া দিয়েছে, এটা আমার বাবা মা দিয়েছে ওকে, মানে আমি এইবারে ভেবেই রেখেছিলাম যে এই ধরনের কিছু নেব বলে। তো সেই জন্য বেশ ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর। তোমাদের ইনায়াকে কেমন লাগছে অবশ্যই জানিও, তোমরা আগে ওর রিলসে বলেইছো যে ওকে খুব সুন্দর লাগছে, আর ওকে বললাম যে দাঁড়াও বাবু দুটো ছবি তুলি। আর সিরিয়াসলি বলছি আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তারপর আমরা একটু রেডি হলাম, মানে আমি সারা দুপুর বাড়িতেই ছিলাম, তারপর সন্ধেবেলা ইনায়াকে বললাম চলো আমরা একটু রেডি হই। আমি এই যে আমিও রেডি হয়ে গেছি ঈদের দিন, সুন্দর করে একটা সালোয়ার পরেছি, তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, মানে রাত্রির দিকে আমরা একটু বেরোচ্ছিলাম। তারপর চলে এলাম মায়েদের এখানে, এখানে এসে দেখি যে লামিয়া রেডি, মা রেডি, সবাই রেডি। আমাদের বাড়িতে যেহেতু একটু কাজ হচ্ছে, তো একটু ব্যাকগ্রাউন্ডটা একটু মানে কি বলবো একটু এলোমেলো লাগছে। তো এখানে আমি রেডি হয়ে চলে এসেছি, লামিয়াও দেখো কি সুন্দর লাগছে, লামিয়ার ড্রেসটা জাস্ট অসাধারণ লাগছে, মানে ইয়াররিং থেকে শুরু করে জামা প্রত্যেকটাই আমি নিজে পছন্দ করেছিলাম। তারপর এখানে এখানে আমরা বেরোবো বলে অনেক কথাবার্তা এখানে আমাদের আলোচনা হচ্ছে। প্রত্যেক বছর ঈদেতে আমরা KFC-তে আসি, তো সেই রকম এবছরও আমরা রেডি হয়ে সবাই মিলে, আমি প্রত্যেক বছর তহসিন আসি, কিন্তু এবারে তহসিনের আর হলো না, ওর একটু বন্ধুদের সাথে বেরিয়েছিল, তো আমি লামিয়া আমরা বেরিয়ে পড়েছি, আমরা চলে এসেছি KFC-তে। তো এখানে এসে আমরা যেটা খাবার আর কি সেটা নিলাম, নিয়ে খুব মজা করতে করতে খাচ্ছিলাম। আর আমার সিরিয়াসলি বলছি আমার KFC চিকেন মানে নেক্সট লেভেলের ভালো লাগে, মানে খুব খুব বেশি ভালো লাগে। তারপর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল, চারিদিকে অনেক মানুষজন এসছে তাদের ভালোবাসার মানুষজনদের সাথে মজা করছে ঘুরছে। ভালো লাগে না, আমরা এপারে রয়ে গেছি, আমাদের আর এবছর শের পাঞ্জাব যাওয়া হবে না, ওপার দিয়ে ঘুরে চলে যাবো। হ্যাঁ, তো আমরা এই KFC-তে খাওয়া দাওয়া করে আমরা এখন চা খাবো, চা খেয়ে ঘরে চলে যাবো, তারপরে আমাদের আজকের ব্লগ আমরা এখানেই সমাপ্ত করে দেবো। তারপর KFC থেকে আমরা একটু এগিয়ে এসে আমরা চলে এসেছিলাম এখানে একটা জায়গায় চা খেতে, বেশ সুন্দর ওখানে চাটা। তো তারপর ওখানে আশেপাশে খুব সুন্দর ফুল গাছ ছিল, বললাম লামিয়াকে চল দুটো ফটো আর দুটো ভিডিও করে দে, তো সেই জন্য ও খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে। আর লামিয়ার এই পুরো ড্রেসটা দেখো, সিরিয়াসলি বলছি কালারটা এত সুন্দর, মানে সাদার কোনো মানে কি বলবো, সাদা একটা আলাদাই একটা ব্যাপার। তারপর এখানে আমরা চা নিয়ে বসেছি, আর ম্যাডাম খাবে কফি, বলছে আমাকে কফি দাও, তো সেই জন্য কফি ওর জন্য নেওয়া হয়েছিল। আর এখানে কন্টিনিউ ওর আব্বুর সাথে ঝগড়া করেই যাচ্ছে, ঝগড়া করেই যাচ্ছে, কত জ্ঞান দিয়ে যাচ্ছে, দেখো দেখো আঙুল দিয়ে বলছে এই করো সেই করো, আস্তে খাও জোরে খাও, এই করো কত কি বলছে। তারপর আমরা এখানে মোটামুটি সবাই মিলে বসে, এই দেখো আমাদের অপোজিটেই শের পাঞ্জাব আছে দেখতে পাচ্ছ, কিন্তু আমরা যেতে পারিনি, প্রচুর ভিড় ছিল, মানে পা রাখার জায়গা ছিল না, তো সেই জন্য আমরা যেতে পারিনি, আর আমরা এ পাড়ে ছিলাম। তারপর এখানে বাপ বেটি মিলে ঝামেলা হচ্ছে, মানে কন্টিনিউ দুজনের মধ্যে ঝগড়া হয়েছে সন্ধ্যের পর, কেন হয়েছে আমি জানি না। তারপর এখানে আমরা চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। আচ্ছা তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে, আমাদের তো খুব খুব ভালো কেটেছে, মানে দেখো দুপুরবেলা তো বাড়িতেই ছিলাম, সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছিলাম, খুব ভালো কেটেছে, মজা করেছি। আর এখানে দেখো মানে ঘুরতে ফিরতে খালি ওর আব্বুকে মানে চমকাচ্ছে। তো তারপর এখানে দেখো দুজনের হাতের মেহেন্দি একই করেছে, লামিয়ার হাতে আর ইনায়ের হাতে একই মেহেন্দি, দেখো দুজনে একই করেছে, আর এটা তো লামিয়াই করে দিয়েছে। আর এই যে তোমাদের দাদা আর আমি ভাবলাম চলো দুটো ছবি তুলি, লামিয়া খুব সুন্দর করে আমাদের একটা ভিডিও একটা ছবি তুলে দিয়েছে। তারপর লামিয়া বলছে হাঁট এদিক দিয়ে হাঁট ওই দিক দিয়ে হাঁট, তো সেই রকম কয়েকটা পোজ নিলাম। তো এই ছিল খুব মানে কি বলবো মানে ভালোভাবেই কাটিয়েছি, মানে আর
সুন্দর করে কাটিয়েছি। আর এই যে লামিয়াকে দেখো, অলওয়েজ বিউটি। আমার কাছে লামিয়া মানে সুন্দরী সুন্দরী সুন্দরী, খুব সুন্দর একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। তো চলো, এইভাবেই আমাদের ঈদ কেটে গেল। তো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ব্লগ।